তীব্র লোডশেডিংয়ে ভোগান্তিতে দক্ষিণাঞ্চলের মানুষ। এবার ভোলার পরিস্থিতি নিয়ে সেখান থেকে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী নজরুল হক। নজরুল হক, লোডশেডিংয়ের ভোগান্তি সম্পর্কে জানাবেন, কৃষিক্ষেত্রে কতটা প্রভাব পড়েছে এতে? দেখুন, আপনারা জানেন যে ভোলা একটি গ্যাস সমৃদ্ধ এলাকা, এখানে গ্যাসের প্রচুর মজুদ রয়েছে এবং গ্যাস ভিত্তিক তিনটি বিদ্যুৎ প্ল্যান্টও রয়েছে। সেই প্ল্যান্টগুলো থেকে প্রতিদিন 485 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়, আর ভোলার চাহিদা হচ্ছে মাত্র 130 মেগাওয়াট। এই এত বিপুল পরিমাণ বিদ্যুৎ থাকা সত্ত্বেও ভোলার লোডশেডিং ভোলাবাসী কিন্তু মেনে নিতে পারছে না। সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবের কারণেই ভোলার লোডশেডিং হচ্ছে। গত কয়েক বছর ভোলার নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ছিল। 6 মাস আগে ভোলার একটি বিদ্যুৎ প্ল্যান্ট বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই লোডশেডিং শুরু হয়েছে। তারপরও গত কয়েক মাস 1 ঘন্টা দৈনিক লোডশেডিং হতো, কিন্তু এখন রামপাল এবং পায়রা বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার পর থেকে গত 3 দিন ধরে ভোলার লোডশেডিং এর পরিমাণটা আরো বেড়ে যাচ্ছে। আগে 130 মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে যেখানে ভোলায় 90 থেকে 100 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যেত, এখন সেখানে পাওয়া যাচ্ছে 70 থেকে 75 মেগাওয়াট, যে কারণে দিনে এবং রাতে বারবারই লোডশেডিং হচ্ছে। আর শহরে যদিও মোটামুটি ভালো অবস্থা, কিন্তু গ্রামের অবস্থা একেবারেই ভয়াবহ। এই অবস্থায় মানুষের দুর্ভোগের কোনো শেষ নেই। বিদ্যুতের দেশেও মানুষ বিদ্যুৎবিহীন থাকছে, নানান ধরনের সমস্যা তৈরি হচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবের কারণে, বিশেষ করে ভোলার যে সাবগ্রিড স্টেশন থাকার কথা ছিল, সেই সাবগ্রিড স্টেশনটি তৈরি হয়নি। এছাড়া সঞ্চালন লাইনে ত্রুটি এবং ট্রান্সফরমার বিকল থাকার কারণে ভোলা বিদ্যুৎ থাকা সত্ত্বেও ভোলা বিদ্যুৎ পাচ্ছে না। একটু বৃষ্টি হলেই ভোলা থেকে বিদ্যুৎ চলে যাচ্ছে এবং লো ভোল্টেজ হচ্ছে। এই অবস্থায় মানুষ জেলা প্রশাসন, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্ট সকলের কাছে দাবি জানিয়ে আসছেন, দ্রুত যেন ভোলার বিদ্যুৎ সমস্যার সমাধানটি করা হয়। কারণ যদি বিদ্যুৎ না থাকতো, তাহলে ভোলাবাসীর মনে কোনো ক্ষোভ থাকতো না। বিদ্যুৎ থাকা সত্ত্বেও কেন সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে ভোলাবাসী বিদ্যুৎ পাচ্ছে না, সেটাই ভোলাবাসীর এখন বড় দুশ্চিন্তার কারণ। এখন ইলিশের মৌসুম আসছে, এই অবস্থায় বরফ কলের বিদ্যুতের চাহিদা খুব বেশি। বরফের অভাবে ইলিশ মাছের যে ব্যবসা, সেটাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। সব মিলিয়ে বলা যায় যে এই মুহূর্তে ভোলার লোডশেডিং আগের চেয়ে গত 3 দিনে বেশি হয়ে গেছে, যে কারণে ভোলা মানুষের ভোগান্তিও বেড়েছে। এই অবস্থা থেকে ভোলাবাসী পরিত্রাণ চায়। এটাই হচ্ছে ভোলা থেকে আমার কাছে সর্বশেষ। ভোলা থেকে জানাচ্ছেন সহকর্মী নজরুল হক।